হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ওয়ান্ডার ওয়ার্ল্ড। তো আপনারা নিশ্চয়ই সরস্বতী পুজোর তোড়জোড়টা আর সরস্বতী পুজোয় কী কী করলাম সেগুলো দেখে নিয়েছেন। তো আজকে আমরা ঘুরতে বেরিয়েছি, কালকে ছিল বুধবার, কালকে সরস্বতী পুজো হলো, তার আগের দিন আমরা সব তোড়জোড় করলাম। এগুলো যদি না দেখা হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেল থেকে ঢুকে দেখে নেবেন। আর আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, সরস্বতী ঠাকুর। তো দেখতে থাকুন ব্লগটা। তো এবার আমরা সব কিছু ঠাকুর দেখার পর আমরা এবার গাড়ি করে টালা প্রত্যয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, গাড়ি ধরলাম। তো ওখান দিয়ে আমরা টালা প্রত্যয়ে চলে গেলাম। তো টালা প্রত্যয়ে যা মানে ঢোকার আগে, প্যান্ডেলটায় ঢোকার আগে আমরা একটা আলু কাবলির দোকান দেখতে পেলাম। তো ওখান থেকে আমরা আলু কাবলি আর ঝালমুড়ি কিনে খেলাম, যেটা কিনা খুবই টেস্টি, অনেক দিন পর খেলাম এই খাবারগুলো। তো তারপরে আমরা টালা প্রত্যয় দেখে বেরিয়ে ওখানে তো আমরা আলু কাবলি আর ঝালমুড়ি খেয়ে এসেছিলাম। তো এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম, এখানে রাবড়ি বিক্রি হয়। তো আমি রাবড়িটা টেস্ট করলাম, আপনাদের দেখিয়ে দিলাম টেস্ট করে, আর নেওয়াটা দেখায়নি। আমরা তারপরে বাড়ির জন্য রাবড়ি নিলাম কিছুটা, খুব টেস্টি রাবড়িটা, দারুণ খেতে ছিল। তো তারপরে আমরা সব ঠাকুর দেখে সরস্বতী ঠাকুর মানে সরস্বতী পুজোর সব প্যান্ডেল ঘুরে আমরা বাড়ি গিয়ে আবার বেরিয়ে পড়লাম। ঠাকুর আমাদের যে বাড়ির ঠাকুরটা ছিল সেটা বিসর্জনের জন্য, মানে এবারে বিসর্জন দিনই আমরা ঠাকুরটা, একটা জায়গা আছে ওখানে অনেকে মানে পুজো করা ঠাকুরগুলো ওখানে রাখে। তো আমরা ওখানে এবছর বিসর্জন না দিয়ে ওখানেই রাখবো ঠাকুরটা। তো তা বাড়িতে গিয়ে মা বরণ করে নিল ঠাকুরটাকে, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আমরা
তো আমরা বাড়ির সামনে থেকে রিকশা ধরে নিলাম। ওখান দিয়ে আমি আর বাবা রিকশায় উঠে ঠাকুরটাকে নিয়ে এলাম, আর মা আর আমার একটা দাদা, ওরা হাঁটতে হাঁটতে এলো এখানে। এই দেখুন, এখানে এই গাছতলায় ঠাকুর ডাকে, ছোট ছোট ঠাকুরগুলো। আর পেছন দিকে এখানেও পুজো হয়েছে একটা ঠাকুর। আর এখানে দেখুন, আমি নমস্কার করে নিচ্ছি, মনটা খুব দুঃখ লাগছে, কান্না কান্না পাচ্ছে। ঠাকুরের মুখটা দেখে বোঝা যাচ্ছে যে ঠাকুরেরও দুঃখ লাগছে। তো এখানটায় রাখতে হয় ঠাকুরটা। তো বাবা সাত পাক ঘুরিয়ে ঠাকুরটাকে রেখে দিল এখানেই। খুবই দুঃখ লাগছে, ঠাকুরটাকে এখানে রাখতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আবার বাড়ি নিয়ে যাই, কিন্তু রাখতে তো হবেই, তো আর কিছু করার নেই। তা আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।